প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকবাত সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিক ব্যবসায়ী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট আলহাজ সুলেমান ভূঁইয়া, এবং বিশিষ্ট শিক্ষাবিদ, নিউ ইয়র্কের সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল প্রফেসর শেখ আল মামুন, এবং বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন ইনকের প্রেসিডেন্ট আলহাজ কেরামত আলী। আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মার্কিন প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেমন হবে, কিভাবে তিনি দেশ চালাবেন, এবং ইতিমধ্যে তার ক্যাবিনেটে অনেককে নিয়োগ দিয়েছেন এবং নিয়োগ দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছেন অনেকে, সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। মার্কিন প্রেসিডেন্ট, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বৈশ্বিক ব্যবসা বাণিজ্য, শিক্ষা ক্ষেত্রে, অভিবাসন, সব কিছু মিলে সার্বিক সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, সকল কিছু মিলিয়ে কেমন প্রেসিডেন্ট হবেন তিনি, এই বিষয়ে আমরা কথা বলব। আমি প্রথমে এই বিষয় নিয়ে সূত্রপাত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অন্যতম আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শেখ আল মামুনকে। থ্যাংক ইউ শাকওয়াত ভাই ফর ইনভাইটিং আস। ওয়েল, রিপাবলিকানের যে প্ল্যাটফর্ম সেটা তাকে, রিপাবলিকানের যে প্ল্যাটফর্ম, যে কনজারভেটিভ ফিলসফি, ট্রাম্প প্রেসিডেন্ট সেদিকেই কাজ করে যাবে। বাট বিসাইড দ্যাট, আমি যেটা যতদূর বুঝতে পারছি, হি উইল ট্রাই টু স্টে ইন দ্য সেন্টার। তার কিছু কিছু জিনিস হয়তো সে ডেমোক্রেট থেকেও সে ইন্টিগ্রেট করবে, আর মোস্টলি সে রিপাবলিকান থেকেই, রিপাবলিকান প্রেসিডেন্ট। বাট ইটস গ্যান বি রিয়েলি ডিফিকাল্ট ইন দ্য লং রান। অ্যান্ড অ্যাজ ইউ মেনশন অ্যাবাউট, তার যে প্রাইভেট যে প্রপার্টি আছে, যে অ্যাসেট আছে, এগুলো নিয়ে এথিক্যাল কোশ্চেন অলরেডি আসছে, এবং এটাকে সে কীভাবে লিকুইডেট করতে পারে বা কীভাবে সে তাকে অন্য কাউকে অ্যাসাইন করতে পারে, এ ব্যাপারেও প্রশ্ন আসছে। বাট উই আর হোপফুল ইজ গেন বি বেটার ইয়ার, লেটস সি হাউ ইট গোস। ইতিমধ্যে যাদেরকে নিয়োগ দিয়েছেন বা নিয়োগ প্রক্রিয়া যাদের নাম শুনছেন, কী মনে হয় আপনার? ইটস ভেরি স্যাড। প্রথমেই যে আপনার হয়তো অ্যালাবামা, সাউথ আমেরিকার যে সাউদার্ন পার্ট যেটাকে বলা হয় যে রেসিস্ট পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, আপনারা যদি চিন্তা করেন যে ইস্ট এবং ওয়েস্টের কথা, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, এবং আপনি যদি ইস্টে নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, দে আর দ্য এলিট, দে আর দ্য মোস্ট এডুকেটেড। কিন্তু আপনি যদি সাউথে চিন্তা করেন যে অ্যালাবামা, মিসিসিপি, মিজোরি, দোজ আর দ্য মোস্ট রেসিস্ট স্টেটস সিন্স দ্য বার্থ অফ দিস স্লেভারি, বলেন যে যখনই বলেন। এবং আপনি যে জেফ সেশন, যে অ্যাটর্নি জেনারেল হয়ে তাকে অ্যাপয়েন্ট দিছেন, হি ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং, সে আসলে একজন ভেরি ভেরি কনজারভেটিভ ইন্ডিভিজুয়াল, এবং সে ইজ গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য আমেরিকা। আবারও আসবো, শুনবো। আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অনেক সরকার দেখেছেন, রিপাবলিকান ডেমোক্রেট, রিপাবলিকান ডেমোক্রেট, সব সরকার দেখেছেন। এবারে যে পরিবর্তনটা, ডেমোক্রেট থেকে রিপাবলিকান আসাটা স্বাভাবিকই অনেকেই ধরে নেয় যে এক দুই টার্ম বা এক টার্ম পর সরকার পরিবর্তন হবে, কিন্তু এবার প্রেক্ষিতটা মনে হয় যে একটু ভিন্ন। এবার মানুষ যেন খুব কেমন জানি একটা, কেউ কেউ অজানা আতঙ্কে ভুগছেন, কেউ ভাবছেন যে কি হবে, এমনটা কেন, কি আপনার অভিজ্ঞতা থেকে কি বলে? ধন্যবাদ সাগর সাহেব, ধন্যবাদ মিলেনিয়াম টিভিকে। যেটা আমি তো 1985 এই দেশে আসি, আমি যখন আসি তখন প্রেসিডেন্ট রিগেন ছিল ক্ষমতায়, তো উনি 8 বছর ছিলেন। তারপরে জর্জ বুশ, সিনিয়র বুশ আসলেন। এখন যেটা নিয়ে আমরা আতঙ্ক, সেটা হলো যে ডেমোক্রেট যে পদপ্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন, ওনার যে বয়সটা ছিল সেটা আমেরিকার জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য। আমেরিকান খ্রিস্টান বলেন, সারা ওয়ার্ল্ডের খ্রিস্টান বলেন, জুইশ বলেন, মুসলমান বলেন, মানুষের কল্যাণের জন্য কথা ছিল। কিন্তু ট্রাম্পের যে বক্তব্যগুলো ছিল সেটা অ্যাগ্রেসিভ, যেন মুসলিম বিদ্বেষ কথা ছিল, এবং এখানে এটা ইমিগ্রেন্ট কান্ট্রি, সেই ইমিগ্রেন্ট কান্ট্রি হিসাবে এখানে মানুষের যে একটা চাওয়া পাওয়া, এবং আমি মনে করি ট্রাম্পের পূর্বপুরুষও এই দেশে ইমিগ্রেন্ট। সেই সুধাতে ওনার যে যে অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে উনি যেভাবে কথা বলছেন, এই জন্য আমরা যারা নতুন ইমিগ্রেন্ট বা আমাদের ছেলেমেয়েরা এখানকার সিটিজেন, নাতি রা এখানকার বন সিটিজেন, তারপর আমাদের মধ্যে একটা জুজুবুড়ির ভয় হলো যে ওনার যে অ্যাগ্রেসিভ বক্তব্য নির্বাচনের আগে, যেগুলো নির্বাচনের আগে যেগুলো ছিল,
এতে আমরা একটু আতঙ্কে ভুগি, কিন্তু আমার যেটুক ধরেন দেখা, যেমন রিগেন গেলেন, প্রেসিডেন্ট জর্জ বুশ আসলেন, আমরা ওনার আশীর্বাদে আমরা এই দেশে লিগ্যাল হয়েছি, এবং যেটা ওপি ওয়ান বলেন, ডিবি বলেন, এটাও প্রেসিডেন্ট রিগেনের এই একটা নোট ছিল, সেই হিসাবে জর্জ বুশ এটাকে বাস্তবায়ন করছে, রিপাবলিকান প্রেসিডেন্ট। কিন্তু এতে দেখা যায় এই দেশে আমি যারা অন্যদের কাছ থেকে যেটুকু জানাম, ইমিগ্রেন্ট অথবা বিদেশিদের এই দেশে ইকোনমিক সাইডটা বেশিরভাগের রিপাবলিকানরাই সাকসেস করছেন, একমাত্র লাস্ট প্রেসিডেন্ট বুশ ছাড়া। বুশের আমলে যুদ্ধ জড়াইয়ে আমেরিকার ইকোনমি ডাউন, এতে আমরা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যতে ক্ষতিগ্রস্ত। তো আমার এই দেশে আসা, আমার ব্যবসা শুরু থেকে জর্জ বুশ, প্রেসিডেন্ট ক্লিন্টন, তারপরে আবার ক্লিন্টন সাহেবের পরে তো আসলেন জুনিয়র বুশ। এতে জুনিয়র বুশ আসার পরে 2003 থেকে আমরা ব্যবসায়, যারা আমরা খুবই অগ্রগামী ব্যবসায়ী ছিলাম, তাদের ব্যবসাটা যেন ডে বাই ডে ধস খেয়ে গেল। তো প্রেসিডেন্ট ওবামা আসার পর ওইভাবে আমরা চমকানো কিছু দেখি নাই, তার কারণে ইকোনমি যেভাবে ধস খাইছিল, সেই ধস খাওয়াতে এটাকে রিশাফলিং করতে ওনার খুবই সময় গেছে, কিন্তু একটা কোল্ড মাইন্ড এবং ভদ্র নম্র প্রেসিডেন্ট ওবামাকে বলা যায়, উনি আসার 6 মাসের মধ্যে উনি নোবেল পাইলেন। প্রেসিডেন্ট ক্লিন্টন সাহেবও সারা ওয়ার্ল্ডের মানুষের জন্য, বসনিয়া বলেন বা ইসরায়েল বলেন, ফিলিস্তিনি বলেন, এবং বিভিন্নখানে চিন্তা করছেন যে মানুষ তো সবাই মানুষ, মানবতার জন্য সে কাজ করে গেছে, খ্রিস্টান হোক, জুইশ হোক, মুসলমান হোক, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। সেই সুদাতে আমরা মেজরিটি অফ বাংলাদেশি অথবা বিদেশি যারা, তারা বেশিরভাগই ক্লিন্টন পরিবার এবং হিলারিকে আমরা সাপোর্ট দিয়েছি। আমি আশা করব যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বক্তব্য দিয়েছেন, বাস্তবে সেটা উনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন, সেটা করতে গেলে আমেরিকার যে একটা ইমেজ সারা ওয়ার্ল্ডে, আজকে একটি মাত্র প্রভাবশালী এবং পাওয়ারফুল দেশ হলো আমেরিকা, এবং আমেরিকার নিয়ন্ত্রণে সারা ওয়ার্ল্ডের সিংহভাগ 80% দেশ তাদের নিয়ন্ত্রণে চলে। আমার মনে হয় আর কি, ওনার যে বক্তব্য যেভাবে, ওর সাথে এটা রাখবো না, ওর সাথে এটা দিব না, ওটা করতে হলে এটা দিতে হবে, এভাবে এটা মনে হয় হয়তো বক্তব্য মানুষকে ডাইভার্ট করার জন্য কিছু লোককে, আমি নাম বলবো না, যে যারা হয়তো মুসলিম বিদ্বেষ ছিল বা বিদ্বেষী ছিল তাদেরকে, এবং নির্বাচনে পাশ করার যেমন আমাদের নেভার দেশ, আমি যে দেশ থেকে আসছি বাংলাদেশ, ভারতের প্রাইম মিনিস্টার, বর্তমান প্রাইম মিনিস্টার মোদির যে বক্তব্য ছিল, সে বক্তব্যটার সাথে সেমিলার বক্তব্য, এটা আমি আন্দাজ করছিলাম। মাসখানিক আগে আমার বাসায় একটা গ্যাদারিং ছিল, সেখানে ওরা খুবই উৎসাহিত যে হিলারি হয়ে যাবে। আমি বললাম যে আপনারা এত উৎসাহিত হয়েন না, তবে এটা নিয়ে বেশি ভাড়াবাড়িও করেন না, তবে আমার কাছে সন্দেহ হয় যে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা ছাড়ছে মাঠে, মুসলমান বিদ্বেষ এবং বিদেশিদেরকে খেদাও, এই এই সুদাতে আমার মনে হয় আমেরিকানরা হয়তো তার এই ফলবনে পড়ে যেতে বেশি উৎসাহিত হয়ে নিজেরা নিজেদের ক্ষতি করেন না, আমরা যত কিছু হোক আমরা প্রবাসী। আপনি মোদির কথা বললেন, মোদি আসার পরে তো কিন্তু ভোটের রাজনীতি করেছিলেন, সেটা কিন্তু না, ক্ষমতা আসার পরে কিন্তু না না সেভাবে উনি সেভাবে বাস্তবায়ন করেন নাই এবং করতেছেও না, এবং বর্তমানে বিপরীত এবং সেটা অনেক সুনাম তিনি কুড়িয়েছেন ইতিমধ্যে। সুনাম বলবো না, সুনাম যদি বলতে হয় তাহলে তো ভুল হবে, দুর্নামও আছে। যেমন কাশ্মীরে মুসলমানরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, তারা যে হোক, আমি একজন মুসলমান বিদায় বলতেছেন, আমি একজন মানুষ হলো, ভারতীয় যদি আজকে আমাদের যেটা বাংলাদেশে যে কিছু হিন্দু সম্প্রদায় বা সাঁওতাল এরা লাঞ্ছে, আমি ব্যথা পাইছি, যেহেতু আমি একজন মানুষ, আমি একজন মানুষ, সবাই রুদ্ধে মানবতা সবার উর্ধে, আমি একজন মানুষ হিসাবে
যে এইভাবে যেমন বার্মাতে আজকে যেভাবে মুসলমানদের উপরে মুসলমান নিধন করতেছে, এটা তো কোনো মানুষত্বের মধ্যে পড়ে না। তদ্রূপ কাশ্মীরে যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার হইতেছে, অত্যাচার হয়েছে, এটা তো কোনো সভ্য জাতি আশা করে না, কোনো সভ্য মানুষ আসে। আবারও কেন আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, আপনার দেখা সরকার পরিবর্তনের এরকম আগে কিরকম দেখেছেন, যে মানুষ এই সরকার পরিবর্তনটা স্বাভাবিকভাবে নিত, নাকি এরকম আগে এরকম ছিল? থ্যাংক ইউ মিলেনিয়াম টিভিকে আমন্ত্রণের জন্য। সেলিম ভাই, আপনার প্রথম যে প্রশ্নটা ছিল শেখ মামুনের কাছে, আমি ওনার সাথে একমত। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন আমার বিহান ভাইকে, এতেও আমি একমত। কিন্তু আমি আমার জ্ঞান দ্বারা আমি যতটুকু দেখেছি, আমি মনে করেন বুশ সিনিয়র বুশ থেকে আমি যেটা দেখেছি, আমাদের যে বহিরাগত বা ইমিগ্রেন্ট যারা, যেমন অ্যামনেস্টি যেটা দিছিল 81-এ, সেটা বুশের আমলেই, এতে 91-এ এটা ছিল OP-1, এর আগে ছিল যেটা অ্যামনেস্টি দিছিল 81-এর একটা ছিল, এরপরে 86-এ আর একটা দিছিল স্পেশাল এগ্রিকালচার, দুইটাই 86-এ। হ্যাঁ, সংবাদপত্র পত্রিকা অনেক কিছু আমাদের বাঙালি সমাজে উন্নত, এটা কিন্তু যারা এসেছে জার্মান থেকে বা বিভিন্ন দেশ থেকে আমাদের বাঙালি সমাজ, এরা কিন্তু এই সুযোগেই অনেক ইলিগেল হয়েছে, যার ফলে এটা রিপাবলিকানের আমি বলবো যে তার কাজ আছে। এই যে ক্লিন্টন, প্রেসিডেন্ট ক্লিন্টন সাহেব বা ওবামা, আমাদের আমরা তেমন একটা কিছু উন্নত দেখি নাই, যদিও আমি সাপোর্ট, আমি ডেমোক্রেট সাপোর্টার, বাট অনেকটা কাজ আমি দেখেছি। এই যে 91-এর যেটা OP-1-এই বলেন, 81-এর, 86-এর, এটা কিন্তু রিপাবলিকানের আমলে হয়েছে, এবং অধিকাংশ বিজ্ঞ এই যে ইয়ং কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওরা কিন্তু এই সময়ে লিগেল হয়েছে, যার ফলে আমরা এই যে আজকে বাঙালি সমাজের যে উন্নয়ন এসেছে কিন্তু সেখান থেকেই। আর আমাদের বাপ দাদা যারা এসেছিলেন ইমিগ্রেন্ট হয়ে অথবা জাজে হয়ে আসছিলেন, এদের দ্বারা কিন্তু কিছুই ছিল না। আমরা আসিয়া পত্রিকা পাই নাই, আমরা যখন আসলাম তখন এই যে মোহাম্মদ আলী সাহেব প্রবাসী পত্রিকা ছিল, সৈয়দ মোহাম্মদুল্লাহ, হ্যাঁ সৈয়দ মোহাম্মদুল্লাহ, তারপরে ঠিকানা, এরপরে আস্তে আস্তে হয়েছে। কিন্তু এখন তো অভাব নাই পত্রিকার বা অনেক মিডিয়া এই সমস্ত, যাই হোক, তারপরেও আমি মনে করি বর্তমান যে ইলেকটেড প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, যে হিংসা বিদ্বেষ মুসলমানকে যেটা দিয়েছেন, আমার ভাই বলেছেন, এটা পলিটিক্যাল কথাবার্তা। আমি বিশ্বাস করি উনি যখন দায়িত্ব নেবেন, উনি 20 তারিখ হোয়াইট হাউসে যাবেন, হ্যাঁ ওটা কিন্তু অনেকটাই বদলে যাবে, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু বাস্তবায়ন করাটাও হার্ড, উনি চাইলেও পারবেন না, কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? আই কমপ্লিট, এটাই যে শুধু এখানে যে আমরা এটা নিয়ে ডিসকাস করছি সেটা না, সব বড় বড় পণ্ডিত ধরেন নিউ ইয়র্ক টাইমস বলেন, CNN বলেন, বড় বড় NPR, তারা সবাই কিন্তু একই কথা বলতেছে, ওয়ান্স ইউ আর ইন পাওয়ার, পাওয়ার দ্য ইনস্টিটিউট উইল হোল্ড ইউর হ্যান্ড, কনস্ট্রেন্ট ইউ, মানে কনস্ট্রেন্ট মানে আপনাকে লাইন মতন চলার জন্য আপনাকে কী করবে, আপনি বললেই যে একটা কোড পারবেন এটা পারবেন না, এটা গেলে একটা সিস্টেমে পড়ে যাবে। হ্যাঁ, এটা যেমন প্রেসিডেন্ট বুশের যে আপনার চিফ স্পিচ রাইটার সিনিয়র বুশের, সেই কথাগুলোই বলতেছিল, যখন আমরা কোনো কোনো গ্রুপটাকে খুব প্রেজও করি নাই, কোনো কোনো গ্রুপকে আমরা খুব নিন্দাও জানাই নাই, তার কারণ আমরা জানি যখন একজন প্রেসিডেন্ট একটা কোনো গ্রুপের উদ্দেশ্যে ভালো কথা বলছে, তখন ওইটাকে তারা অ্যাডভান্টেজ নিয়ে ক্যাম্পেইন করতে পারে, আবার কোনো গ্রুপকে যদি আপনি খারাপ বলেন তখন অন্য গ্রুপ তাকে অ্যাটাক করবে। সো যখন আপনি একটা সিচুয়েশনে যাবেন, সো হি উইল থিঙ্ক ডিপলি বিফোর হি ডাজ এ সামথিং, সে সামথিং, বাট দিস গাই ইজ কমপ্লিটলি লুনাটিক্স, আই ডোন্ট নো হোয়াট হি ইজ গোনা ডু, বিকজ সে বলছে যে আমি কখনো কারোর সঙ্গে কনসাল্ট করবো না, কোনো পেপার পত্রিকা পড়বো না, কিছু করবো না, আমার I will use my common sense. আগের কথা বলছেন, নির্বাচিত হওয়ার পর কিন্তু তার কথাবার্তা, he toned down, সে নিউ ইয়র্ক টাইমস কে হেট করে দ্য মোস্ট, কিন্তু নিউ ইয়র্ক টাইমস সাক্ষাৎকার দিয়েছে, কিন্তু গতকালকে সে নিউ ইয়র্ক টাইমস কে সাক্ষাৎকার, বাট
সেখানে কিন্তু তিনি ওবামার প্রশংসা করেছেন, হিলারিকেও বলছেন যে নির্বাচনকালীন যে কথাগুলো বলেছেন হিলারির বিষয়ে তদন্ত করবেন না, হিলারিকে জেলে পাঠাবেন না, লেটস হোপফুলি হি উইল ফলো। তার কারণ হিস্ট্রিতে আসলে আপনি যদি 100 বছর পিছনে যান, যে যখন ওয়েস্টার্ন ইউরোপিয়ানরা ইমিগ্রান্টদের যে অ্যাডভান্টেজটা নিচ্ছিল, যে প্রথম যে ব্যবসা বাণিজ্য শুরু হয়, আপনি যদি সেটার দিকে চিন্তা করেন, এই কারণে কিন্তু ধরেন ইন্ডিয়ার থেকে বলেন বিভিন্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে তারা ব্যবসা করছে, সেই কারণে তাদের ইনরিচমেন্ট হয়েছে সোশ্যাল আপনার এগ্রিকালচারাল যেটাই বলেন। আমেরিকা কিন্তু সেম ফিলসফিতে বিশ্বাস করে, ওইটাকে ইউটিলাইজ করার জন্য তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে কানেকশন বিল্ড করছে, বিজনেস করতেছে, সেসব দেশের লোকদেরকে আনতেছে। এটা হচ্ছে এদেশের কোর ভ্যালু, এবং এই কোর ভ্যালুর কারণেই আপনারা বলেন যেটা 86 বলেন, 86 বলেন, ইটস বিফোর দ্যাট, হিস্ট্রি থেকে বলতেছে তারা ইমিগ্রান্টদেরকে আনবে, এস্টাবলিশ করবে, বিজনেস করবে, এভাবে এই দেশটাকে গড়ছে। এবং এইটাকে এস্টাবলিশ করতে হলে তাদেরকে রেসপেক্ট করতে হবে, তারা যেসব ভ্যালুস এখানে নিয়ে আসে সেটাকে রেসপেক্ট করতে হবে, তাদের রিলিজিয়াস কালচার এভরিথিং। দিস ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট হু পুট ডাউন দ্য ইমিগ্রান্টস, পুট ডাউন অল কাইন্ড অফ রিলিজিয়াস কালচারাল স্প্যানিশ পিপুল, হি ডিভাইড। এটা এই দেশের যে মেকানিজমটা বলা হয়, যেটা এখানে বলা হয় সেখানকার পলিটিক্যাল পণ্ডিতরা যেটা বলতেছে, ইটস লাইক এ পুশ ওয়ান গ্রুপ ফুলিং অ্যানাদার বিগার গ্রুপ। এখানে যে হোয়াইট সুপারমেসিস্ট কথাটা বারবার বলতেছে, তাদেরকে তারা ভোট দেয় না এই দেশে, আমেরিকাতে 54% লোকে ভোট দেয়, এবং আপনি যদি মেইন আরবান সিটির বাইরে যান তখন তারা ভোট দেয় না, তারা লোকাল ইলেকশনগুলোতে ভোট দেয়, কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে তারা জানে যে ডেমোক্র্যাট উইল উইন বিসাইড সাম, তো তাদেরকে স্যাটিসফাই করার জন্য সেই কথাগুলো বলছে। এখন আমরা দেখি যে আসলে সেই কথাগুলো কি সত্যি মিন করছে, নাকি জাস্ট টু পুল দেম টু দ্য ভোটিং বুথ অ্যান্ড গেট ইলেক্টেড। কিন্তু দ্য ড্যামেজ হি ডিড বাই দ্য টাইম, যে যখন আমাদের ইয়াং জেনারেশনটা যে কথাগুলো বলতেছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডের প্রেসিডেন্ট বাচ্চারা, যারা মুসলমান, যারা স্প্যানিশ, যারা মেক্সিকান, তারা বলতেছে যে আমাদের প্রেসিডেন্ট আমাদের সম্পর্কে এরকম নেগেটিভ কথা বলতেছে কেন, এবং টিচারদের এটা খুব প্রবলেম হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম জর্জ বুশ সিনিয়র বলেন, জুনিয়র বলেন, রিগান বলেন, দে নেভার টক এগেনস্ট দ্য ইমিগ্রান্ট অর এনি রিলিজিয়াস গ্রুপ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এ প্রেসিডেন্ট বিকেম ইলেক্টেড অ্যান্ড সেটস আস এ হেন, মানে এত বাজে কথা বলছে এটা আর কখনো ইউজ করা হয়নি। ছাত্রদেরকে শিক্ষকরা তখন কি বলে অভিযোগ, ছাত্ররা যেটা বলতেছে, দেখো এই দেশটা ইজ বিল্ট অন এ কনস্টিটিউট, এই দেশে যখন কনস্টিটিউশন লেখা হয়েছে তারা 20 বছর লাগছিল কনস্টিটিউশনটাকে রেডি করতে, প্রথমবার লেখার পরে রিভাইজ করে 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 এবং অ্যামেন্ড করছে অনেকবারে। তো এখানে রিলিজিয়াস ফ্রিডমটাকে খুবই খুবই এবং মাইনরিটিদেরকে তাদেরকে সেফ গার্ড করার জন্য সমস্ত মেকানিজম এখানে আছে। তো আমরা বিশ্বাস করি এখানকার কনস্টিটিউশন অনেক স্ট্রং, এখানকার 3 different অফ লেভেল অফ গভর্নমেন্ট আপনারা জানেন, ফেডারেল, স্টেটস, লোকাল এবং সিটি, এবং প্রত্যেকটা গভর্নমেন্টেরই তাদের ইন্ডিপেন্ডেন্স আছে, যে নিউ ইয়র্ক স্টেটকে যে ফেডারেল গভর্নমেন্টের পয়সা নিতে হবে বা তাদের ফলো করতে হবে, ইটস নট অলওয়েজ ট্রু। সিটি গভর্নমেন্টকে যে স্টেটকে ফলো করতে হবে, দে কুড ডু পিটিশন এগেনস্ট দ্য স্টেট গভর্নমেন্ট, দে কুড ডু পিটিশন এগেনস্ট দ্য ফেডারেল গভর্নমেন্ট, এবং বাই দ্যাট টাইম ইজ গোনা গো টু দ্য কোর্ট টু ডিসকাস অ্যানালাইজ, 4 years উইল প্যাস বাই। সো ইফ হি ডাজ সামথিং রিয়েলি সিভিয়ারলি রং, হি ইজ ওয়েটিং ফর এ হিপ লাইক থাউজেন্ডস অফ হান্ড্রেডস অফ লসুট। তারপর আরেকটা বিষয় যে রিপাবলিকানরা যে তাকে একবারে অন্ধভাবে সাপোর্ট করবে সেটাও তো বলা যায় না, কারণ আপনি নির্বাচন প্রচারকালীনও দেখা গেছে যে রিপাবলিকানরা তার অনেকেই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাইট রাইট, তো সেই ক্ষেত্রে কংগ্রেস, সিনেট, তারপর প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে যে এককভাবে যে প্রেসিডেন্ট সব কিছু করতে পারবেন। রাইট, সেটাই তো, এখানে আপনার চেক অ্যান্ড ব্যালেন্স, যেটা আপনার সুপ্রিম কোর্ট বলেন, কংগ্রেস, সিনেট, তাদের সাব কমিটি আছে, কমিটি আছে, ফিলিবুস্টার সিস্টেম আছে, ফাইল বুস্টার যেটা বলা হয়, যে কোনো একজন লোকই একটা কংগ্রেসে কন্টিনিউয়াসলি ডিবেট করতে পারে টু শাট ডাউন দ্যাট, দলের বিপক্ষে ভোট দিলে কোনো সমস্যা নেই, এদেশে কোনো ব্যাপার না এদেশে। আপনি যে কথাটা বলছিলেন যে ছাত্রদের বিষয়টা, যে এই যে একটা এসব কথাগুলা ছাত্রদের খুব ইমোশনে নিয়ে গেছে, আপনারা এই ছাত্রদের কি বলে? আমি যখন আমার ক্লাসরুমে এই ধরনের কোনো কমেন্ট বা ওপিনিয়ন আসলে আমি সঙ্গে সঙ্গে বলি, লুক, দিস কান্ট্রি ইজ ফর এভরিবডি, ইমিগ্রান্ট, নন ইমিগ্রান্ট, মুসলিম, হিন্দু, জু, so this country give you the right, so doesn't matter what he said, once he goes to the place and if he does something, and we have right to defend ourselves, there's a system, there's a law, there's a court system, there's a petition system, you could go on the street, you could protest, so there is so many ways and so many organization in this country, they will defend the constitution of this country.
চলুন ভাই, আপনি একজন ব্যবসায়ী হিসেবে এখন এই ব্যবসার যে নীতি ট্রাম্প জাতির সামনে উপস্থাপন করেছেন, সেটাতে কি আপনার ধারণা কি কেমন হবে? না, আমার কাছে মনে হয় আর কি, যে মামুন সাহেব যেটা প্রথম এর প্রথম দিক দিয়ে যেটা আলোচনা করছিলেন, যে আসলে রিপাবলিকানদের অর্থাৎ তারা ব্যবসার দিক দিয়ে যেভাবে তারা চিন্তা, আমার যেটুকু অভিজ্ঞতা, যেহেতু আমি 1987-এর লাস্টে দিয়ে ব্যবসা শুরু করি, তখন রিপাবলিকানে ক্ষমতা ছিল। এতে ধরেন তখন আমেরিকার ইকোনমি এস্টাবলিশ হইতে ছিল, কিন্তু বুশ সাহেবের এন্ডিংয়ে আসা তখন সেটা আবার জুনিয়র বুশ তার কারণে সেটাও বলবো না। প্রেসিডেন্ট ক্লিন্টনের আমলে, আমি আপনাকে মনে আপনার এখানে আরো একবার বলছিলাম, আমার প্রেসিডেন্ট ক্লিন্টন আসলেন মনে হয় 1992-তে মনে হয়, তখন মানে আমাদের ব্যবসার এমন একটা অবস্থান, আমি প্রতি সপ্তাহে মনে হয় 7-8 বা 10 ইনভাইটেশন পাইতাম, কিন্তু 2003-এর পরে তখন ডে বাই ডে কোনো এজেন্সির ইনভাইটেশন ছিল না, এখন তো নাই। তার কারণ হলো যেটা ভাইজান যেটা বলল, আমি কৃতজ্ঞ প্রেসিডেন্ট রিগেনের কাছে, যেহেতু এটা সিনিয়র বুশত করেন নাই, প্রেসিডেন্ট রিগেন জার্মানিতে একটা কমিটমেন্ট ছিল বিদায়, সেটা সিয়াস এবং লুলাক এই দুইটা কমনকে উনি এই দেশে বাস্তবায়ন করছেন প্রেসিডেন্ট সিনিয়র বুশ। এটা আমরা এখানে আমি কৃতজ্ঞ এবং আমি ওনার জন্য আশীর্বাদ করি, উনি ভালো অবস্থানে থাকেন, এই পৃথিবী থেকে উনি চলে গেছেন, না হলে আমরা যখন আসি শুনছি এক একটা বাংলাদেশি অন্য অন্য কমিউনিটির সাথে আমাদের পরিচয় ছিল না, এমন 25-26 বছর হয়ে গেছে লিগেল হইতে পারে না, এবং বিভিন্ন প্রক্রিয়া চেষ্টা করছে, বহু ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু প্রেসিডেন্ট রিগেনের পরপরে উনি নিজে দিয়ে যান নাই, কিন্তু বুশ সাহেব এটা আসে, উনি সই করে গেছেন, বুশ সাহেব বাস্তবায়ন 1986-85 যেটা আমরা একটা জেনারেল অ্যামনিস্টি পাইলাম 1982-র আগে যারা আসছেন, আবার 1985-86-এ যারা এগ্রিকালচারে কাজকর্ম করছেন 90 দিন তাদেরকে সাধারণ ক্ষমা করা হলো। এতে ধরেন তারপরে তো আমরা সবাই লিগেল হলাম, ব্যবসা বাণিজ্য করার মতন আমাদের এটা অবস্থান সৃষ্টি হলো, নাহলে তো আমরা এই দেশে লিগেল কাগজপত্র না থাকলে কিন্তু তো আমরা কোনো সম্ভব ছিল না। তো এতে রিপাবলিকানরাই এই দেশের মানুষকে, এই দেশে যারা লিগেল তারা সাকসেস, কিন্তু একটা কথা হয়েছে ভাইজান বললেন, যে ব্যাপার হলো এক একটা মানুষের এক একটা পরিবার এক একটা সিস্টেম, কেউ জ্বালায় আবার কেউ বোঝায়। এই যে বর্তমানে গত 8 বছর যেটা ওবামা সরকার যেটা করছে, অর্থাৎ দেশটাকে স্বাভাবিকভাবে আনছে, এখন এটাকে আবার যদি ধরেন আমি আমি আমেরিকান সয়েলটে দাঁড়ায়, যেটা সত্য, ইরাকের যুদ্ধটা যদি না হইতো তাহলে এখানকার ইকোনমি এত ধ্বংস হইতো না, এবং ইরাকও ধ্বংস হয়ে গেল এবং লিবিয়া ধ্বংস হয়ে গেল, তার কারণ হলো তাদেরও কিছু গাদ্দারে ছিল, কিছু একগুয়ামি আছে, তারা ক্ষমতায় আসলে ক্ষমতা থেকে যেতে চান না, কথাবার্তারও ব্যালেন্স ছিল না, সাদ্দাম হোসেনেরও কথাবার্তার ব্যালেন্স ছিল না, সে যদি আসি নমনীয়ভাবে ধর্ণা দিত আমার মনে হয় এই পরিস্থিতি হইতো না। তো এতে মিডল ইস্ট, পুরা মিডল ইস্ট এখন আজকে ধাঁধা করে জ্বলতেছে এবং ধ্বংসের পথে, এবং তারও আমেরিকা ইকোনমিক দিক দিয়ে অনেক অনেক প্রবলেমস পড়ছে। কিন্তু ওবামা সাহেব আসা, ধরেন একটা দেশের পৃথিবীর ওয়ার আছে, তবে ওয়ারটা আগের যেভাবে ছিল এটাকে
থামাই আনা, এটাকে গোছাই আনা সমস্যার ব্যাপার। একজন ভালো মানুষ হিসাবে যেহেতু ওয়ার্ল্ড লিডার, সে ওইভাবে দেশটা মানে পৃথিবীটাকে কন্ট্রোল করতে চেষ্টা করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে শব্দগুলা বা যে কথাগুলা বা বর্তমান ওনার ক্যাবিনেটে যাদেরকে নিচ্ছেন, কিছু অ্যাগ্রেসিভ লোকজন উনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। যেমন জুলিয়ানি আমাদের মেয়র ছিল, তো আমরা জুলিয়ানির আগে ছিল ড্রিঙ্কিং, ড্রিঙ্কিংয়ের আগে কোর্স ছিল। কিন্তু আমি হারলেমে আমার চোখে দেখা অনেকে রেড লাইটে গাড়ি হয়তো থামছে, জাম্প করে আইসা হাতের ঘড়িটা নিয়ে গেছে, ধাক্কায় ওয়ালেটটা নিয়ে গেছে। কিন্তু ড্রিঙ্কিং আসার পরে আসতে পরিবর্তন হলো, 4 বছর ছিল, তারপর জুলিয়ানি ছিল 8 বছর, 8 বছরে অনেক পরিবর্তন যেটা কল্পনা করা যায় না। তো উনি ওনার ক্যাবিনেটে যাচ্ছেন, আমি জানি না একবার বসছিল ফরেন সেক্রেটারি হিসেবে ওনাকে, এখন মনে হয় ওনাকে বাদ দেওয়া হয়েছে। তবে জুলিয়ানি আমি ব্যক্তিগতভাবে আমার যে চোখের দেখা, আমি একজন ভালো সাহসী একজন আপনার দায়িত্ববান মানুষ হিসাবে আমার আমার মতে। এরপরে যারা আসছেন ধরেন সেটা আমি, যেমন আমাদের এর আগে মেয়র ইয়ে ছিল, জুলিয়ানির পরে ছিল ব্লুমবার্গ, কিন্তু ব্লুমবার্গ আইসা সেটা অন্যভাবে উনি 12 বছর সময় কাটালেন। এটা কিন্তু আমেরিকার কনস্টিটিউশন এবং সিটি অ্যামেন্ডমেন্ট করে উনি এটা করছেন। এইখানে সমস্যা হলো, ধরেন একজন প্রেসিডেন্টের সুপ্রিম পাওয়ার এবং ফেডারেল গভর্নমেন্টের হেড, তো তার যেমন লোয়ার লেভেল এবং হায়ার লেভেল দুইটাই গ্রুপে রিপাবলিকান মেজরিটি। এখানে যেটা মামুন সাহেব বললেন যে ধরেন এখানে যে কোনো কেউ একটা জিনিস, লোয়ার লেভেল কংগ্রেস অনুমতি দিল, সেনেটর দিয়ে দিল, প্রেসিডেন্ট, কিন্তু যে কোনো কেউ এটা সুপ্রিম কোর্টে যে এটা স্টপ করতে পারেন। তবে প্রেসিডেন্ট মানন না মানো, এটা প্রেসিডেন্ট, এটা লর, আপনাকে লকে রেসপেক্ট করা এটা হলো বড় কথা। তবে এই দেশে আইন আছে, আইন ভাঙা তো কোনো ব্যাপার যদি করে দেয় তাহলে সেটা কিন্তু না না, আইন ভাঙা, যেমন ধরেন প্রেসিডেন্ট বুশকে বারবার নিষেধ করা হয়েছিল ইরাকে যে ভালো করে আরও ইনভেস্টিগেশন করে, কিন্তু উনি মানেন নাই, উনি সুপ্রিম অথরিটি হিসাবে। এরকম ধরেন যেমন ওনার একটা শব্দ ছিল, ইরাকের সব অয়েল আমি নিয়ে আসবো, তারপরে তাদেরকে প্রটেক্ট। তো এইটা ধরেন এই অ্যাগ্রেসিভ কথাগুলো তো কারোর জন্য মঙ্গল না। তাহলে আজকে ধরেন আমি গতকালকে ওনার বক্তব্যের পরে শুনছিলাম এটা টিপিপি ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ, এইটা উনি ক্ষমতায় যাওয়ার পর দিনে উনি এটা ক্যান্সেল করবেন। এতে জাপান কথা বলছে, ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে যে এটা করতে গেলে আমেরিকা অনেক বড় ক্ষতিগ্রস্ত। এতে আমি শব্দটা হয়তো আমার ভুল হইতে পারে, প্রতি মাসে না প্রতিদিন $2 বিলিয়ন আমেরিকার ইনকাম আছে, কিন্তু এই যে ইনকামটা যখন আপনি যখন একদিক দিয়ে হয়তো একদিক দিয়ে যখন খরচ করতে যাবেন, যেমন এই স্টুডিওটা করতে অনেক ইনভেস্ট করতে, এটা এখন আসবে, এখন আমি বলবো যে ওনাকে দিব না বা ওনাকে চান্স দিব না, তখন এটা ব্যবসার হিসাব করতে গেলে অনেক সময় ব্যবসাতে লস হয়। এতে জানি না, আমার যেটুকু ধারণা আমাদের দেশে এটা বাংলা ভাষা গল্প আছে যে যত গর্জন হয় তত বর্জন না তত বর্ষণ হয় না, এটা দেখা যাক। উনি তো নিজস্ব ওনার প্রথম শ্রী একটা ইয়ে দিছে, আর্টিকেল দিছেন যে সে হোয়াইট হাউস থেকে তার নিজে ট্রাম্প টাওয়ারকে বেশি পছন্দ করে এবং ফ্লোরিডাতে, এটাই হয়তো হোয়াইট হাউস হয় কি না, এবং সে হোয়াইট হাউসের সামনেই তার নতুন হোটেল তৈরি করছে, যে হোটেলটা তৈরি করছে শুধু ফরেন ইনভেস্টার এবং ফরেন গেস্টরা যাতে ওখানে থাকতে পারে সেই পারপাসেই বেসিক্যালি ইউজ করা হবে। আপনারা হয়তো জানেন সে ক্যাম্পেইনের সময় ওপেনিং করছে লাস্ট মান্থে, এবং আরও একটা ব্যাড তার জন্য, জাপান প্রাইম মিনিস্টার অফার দিছে তার ব্যবসায় যারা দায়িত্ব নেবে তাদেরকে তার দেশে কি জানি ব্যবসা করার জন্য, আরও একটা দেশ, দুইটা দেশ। এতে ধরেন মানুষ তো আমরা লোভের দিকে যখন চলে যায় তখন দেশের ক্ষতি হয়, অমঙ্গল হয়,
এবং দেশে যেমন ওনার যে একটা বক্তব্য ছিল যে আই এম অলরেডি ইন দ্য হোয়াইট হাউস, আমি অলরেডি হোয়াইট হাউসে চলে আসছি, আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, এই ধরনের ওনার একটা শব্দ ছিল। এই শব্দগুলো মানুষকে একটু উত্তেজিত, আমরা তো মানুষ, আমরা তো আর সব কিছু ধৈর্য ধরার মতন সে। আমি আশা করব যে এই দেশে যারা, এটা একটা ইমিগ্রেন্ট কান্ট্রি, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট জুইস যারাই আমরা আসি, আমরা এই দেশকে ভালোবাসি, ভালো বিশ্ববিদ্যালয়ে আমরা এখানে হার্ড ওয়ার্ক করি এবং আমরা নিজেরা ভালো থাকি, এবং আমাদের যারা পূর্বপুরুষ বা আমাদের আত্মীয় স্বজন দেশে রেখে তাদের প্রতি তারাও ভালো আছে, এটা এই দেশের জন্য একটা আশীর্বাদ। আমি আশা করি বর্তমান ক্যাবিনেট, বর্তমান প্রেসিডেন্ট মানুষের ভিতরে আঘাত সৃষ্টি করবেন না, এবং করলে এটা দেশের জন্য মঙ্গল হবে না। আবারও আসবো, কেন কি আপনি দেশের সাথে সম্পৃক্ততা আছে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে দেশের মানুষ আত্মীয় স্বজনরা আপনার সাথে কী ধরনের মত বিনিময় করে, কী কী বলছে তারা? সংবিধান আলোকেই তাকে কিছু করা লাগবে। তারপর আমি বললাম হয়তো বা, মানে আমার কাছ থেকে কিছু জানতে চাইতেছে, আমি বললাম শোনো, হয়তো যারা এমনকি যারা ইমিগ্রেন্ট এবং আমরা যাদের জন্য অ্যাপ্লাই করেছি অলরেডি অ্যাকসেপ্টেড, এদের কিছু হবে না, এটা বদলে দিতে পারবে না, কারণ এটা আইন হলে যেগুলা প্রসেস আছে ওগুলা হওয়ার পরে নতুন আইন হলে পরে সেটা পরে কার্যকর হতে পারে। তখন আমার কথা গিয়া কিছু স্বস্তি আসে না, এবং তার মা বাবারও, কারণ ওরা অ্যাপ্লাই করেছে, ওদের আত্মীয় স্বজন আসে বলতেছে আর তো অ্যাপ্লাই করেছি, ছয় বছর সাত বছর হয়ে গেছে, এখন তো এটা টার্ম চলে হোয়াইট হাউসে গেলেই তো এগুলা হতে পারে। আমি বললাম না, এটা হবে না, এটা তার, এটা হলে তো সংবিধান বিরোধী হয়ে যাবে, এগুলা হবে না। তবে আমি আমি কিন্তু আমি এজ এ রেজিস্টার্ড ডেমোক্রেট, বাট আমি কিন্তু জুলিয়ানিকে বুঝিয়েছি কার্যকলাপ ভালো, একবার আমি দিয়েছি কাজ দেখে হয়, আবার অনেক সময় মাইন্ডের মধ্যে আসে, আমরা জানি একটা কাকের কথা বলে আর কি, রিপাবলিকানের ম্যাক্সিমাম তারা রিচ, ডেমোক্রেট অলওয়েজ পুয়ার, মানে মিডল ক্লাস এর বেশি ক্লাস এবং গরিবের বন্ধু বলা যায় এইটা। কিন্তু আমরা যেগুলো দেখেছি আর 28 বছর 30 বছরের ভিতরে যেগুলো দেখেছি, মানে আমি আমার কথা বলতেছি আর আমার ভাইও যেটা বলে, আমাদের দেখা যায় এই যে লিগ্যালিটি যতদিনই এমনিস্ট্রি ডিবি ওয়ান তবে আমাদের কিছু দুর্বলতা রয়েছে, আমি আমাদের আমি বলবো আমরা যারা এশিয়ান আমাদের মধ্যে অলসতা রয়েছে, আমরা দেখেন আমাদের কমিউনিটির মানুষ দেখেন আমরা তাদের সাথে কিন্তু জড়িত না, অনেক সময় আমরা ভুলে থাকি।
আমরা কাজের অফিসে যদি আজ ভলেন্টিয়ারি করতাম, আজ স্কুল বন্ধ হয়ে গেলে যদি আমাদের ছেলে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে এরা যদি ভলেন্টিয়ারি হিসেবে কাজ করতো, তাহলে তারা আমাদেরকে চিনত, হোক মুসলিম আর হোক হিন্দু। তখন আমরা যদি তাদের সাথে কাজ করতাম, তখন যে কোনো সময় আমি জানি কিন্তু বা আমাদের আইডিয়া আছে, এই যে বিল পাস করে ফেলে এই সম্প্রদায়ের বলি, ওরা কিন্তু যে কোনো ব্যাপারে এপ্লিকেশন ফিল আপ করে তারা সিনেটর কংগ্রেসও থাকবে, তারা অ্যাকসেপ্ট করে। অনেক সময় দেখবেন ছেলেপ তাদের সংখ্যা অনেক বেশি আমাদের। মানে হচ্ছে যে আমরা বেশি ডিপার্টমেন্ট এক্সপ্যান্ড করবো না, প্রত্যেকটা লোক সে রেসপন্সিবিলিটি নিক, সে তার রেসপন্সিবিলিটি সে সামনের দিকে আগায় যাক। গভর্নমেন্টকে তো সবসময় সাপোর্ট দিতে হবে, পয়সা দিতে হবে, আইডিয়া দিতে হবে, দরকার নেই। আমরা যেটা করতে পারি গভর্নমেন্ট, যে আমরা যদি ট্যাক্স ব্রেক দিই, আমরা যদি বেশি করে ট্যাক্স ইম্পোজ না করি, তখন যে ট্যাক্স ব্রেকের কারণে যে পয়সাটা সেভিং হচ্ছে, এই পয়সাটাই তারা তাদের জন্য এনজয় করতে পারে, তারা বাড়ি কিনতে পারে, গাড়ি কিনতে পারে, বাচ্চাদের কাজ জন্য ইউজ করতে পারে। সো এইভাবেই কিন্তু একটা সোসাইটি গ্রো করতে পারে। আমরা যে বড়ো যে বিগ যে ব্রাদার হিসাবে যে ফেডারেল গভর্নমেন্ট যেভাবে কাজ করে, রিপাবলিকান গভর্নমেন্ট সেটা চায় না। রিপাবলিকান গভর্নমেন্ট অলওয়েজ চায় আমরা স্মল ট্যাক্স করবো, বেশি করে ট্যাক্স দিব না, এবং বিভিন্ন খাত থেকে কাট করবো। যেমন ট্রাম্প অলরেডি ডিক্লেয়ার করছে, এটা অল দ্য রিপাবলিকান গভর্নমেন্ট ইভেন রিগান থেকেই বলছেন, রিগান আজ দ্য হিউজ ট্যাক্স কাটার। মানে এখানকার ইকোনমিক ফিলসফিতে যেটা বলা হয় যে ট্যাক্স ব্রেক দুইভাবে এখানকার ইকোনমি এক্সপ্যান্ড করতে হয়। একভাবে হচ্ছে যে আপনি ফেডারেল গভর্নমেন্ট ডাইরেক্টলি হিউজ ইনভেস্ট করবেন, তখন এই যে এক টাকা যদি ইনভেস্ট করেন ইকোনমিস্টের থিওরি অনুযায়ী এটা 8 গুণ হয়। তো ফেডারেল গভর্নমেন্ট যদি ইনভেস্ট করে কোন খাতে করতে পারে, এডুকেশনে করতে পারে, ইনফ্রাস্ট্রাকচারে করতে পারে, এই দিস আর দ্য টু সেক্টর। কিন্তু রিপাবলিকান গভর্নমেন্ট বলে কি যে আমরা ইনভেস্ট না করে, আমরা যদি তাদেরকে ট্যাক্স ব্রেক দেই, এই যে সেভিংসটা হচ্ছে, এই সেভিংসটাই সোসাইটিতে আবার অটোমেটিক্যালি ইনজেক্ট হচ্ছে। তার কারণ কেউ পয়সা নিয়ে কিন্তু পকেটে বসে রাখবে না, দে অলওয়েজ ইনভেস্ট সাম পারপাস, আইদার তারা ইনভেস্ট করুক অথবা খরচ করুক। এই তাদের পয়সা যে সেভিংস হচ্ছে, এটা যে খরচ করতেছে, এটাই আমাদের ইকোনমি গ্রো করবে, এটাই সোসাইটির জন্য ভালো হবে। সেটা করবেই, হ্যাঁ, এবং সে বলছে যে বিগ ট্যাক্স কাট দেবে। এখন আপনি বলছেন এডুকেশনের কথা, তো এখন এডুকেশন আপনি যদি হিস্ট্রি দেখেন, সে 1960s যখন কালোদের নেইবারহুড এবং সাদাদের নেইবারহুড, কালোদের স্কুল সাদাদের স্কুল ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট, এবং সেই কারণে ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে NAS ন্যাশনাল আফ্রিকান আমেরিকান যে কংগ্রেস যেটা, তারা সু করছিল, এবং সেই লসিটের এগেনস্টে হয়ে রো ভার্সেস বোর্ড অফ এডুকেশন, তারা সেই সেগ্রিগেশনটাকে রিমুভ করছিল, তারা মিক্সড, সবাই বলতেছে যে এখানে কালো সাদা সব একসঙ্গে স্কুলে যেতে হবে। কিন্তু আপনি যদি এখনও যদি দেখেন, ইটস মোস্ট সেগ্রিগেটেড কান্ট্রি। তখন তারা দেখলো যে সাদারা যেটা দেখলো যে ঠিক আছে, আমরা সিটিতে থাকলে তো মিক্সড পপুলেশন থাকবে, আমার বাচ্চারা ভালো করে লেখাপড়া শিখবে না বা ডিস্ট্রাক্টেড হবে, বা তখন তারা সিটির বাইরে চলে গেল। আপনি যদি রিপাবলিকান কনস্টিটিউয়েন্ট যে তাদের যে দেখেন, তখন দেখবেন যে তারা অল আর আউটসাইড দ্য সিটি, এবং সেখানে তারা বললো যে ঠিক আছে স্টেট, এখানে তো তিনটা লেভেলের এডুকেশনের পয়সাটা আসে, ফেডারেল গভর্নমেন্ট দেয় 2%, স্টেট গভর্নমেন্ট দেয়, এবং লোকাল ট্যাক্স, লোকাল যে স্কুল ডিস্ট্রিক্ট বলা হয় সেখান থেকে তারা ট্যাক্স দেয়। যেমন আপনি যদি এখন ওয়েস্টার কাউন্টিতে যান, আপনি যদি স্কার্চডেলে যান, সেম হাউসে আমি যেখানে বাস করি, সুলেমান ভাই বাস করি, যেখানে আমরা সিটিতে দিই 5,000 টাকা ট্যাক্স, তারা দিচ্ছে 20,000 টাকা ট্যাক্স। সো এই যে এক্সট্রা $15,000, তারা কিন্তু এই $15,000 দে আর নট স্পেন্ডিং ফর পুলিশ অর সামবডি এলস, দিস ফিফটিন থাউজেন্ড
স্পেন্ডিং করতেছে এডুকেশনের পারপাসে, সো দে হ্যাভ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইকোনমিক ওয়ার্ল্ডে বলা হয়, যে দেয়ার তাদের স্কুল সিস্টেম, তাদের রিসোর্সেস, তাদের বিভিন্ন ল্যাব, বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন অ্যাডভান্স ক্লাস, এগুলো তাদের ওখানে বেশি থাকে। সো বাই ডিফল্ট তাদের বাচ্চারাই কিন্তু ভালো করতেছে এবং ভালো করবে। দিস ইজ দ্য সেগ্রিগেটেড সিস্টেম বিল্ট ইন দিস সোসাইটি। এখন যেটা যেটা হচ্ছে, যে নতুন যে আপনি এডুকেশন মিনিস্টার সেক্রেটারি যেটাকে ডিক্লেয়ার করছে মিশিগান থেকে, প্রত্যেকটা রিপাবলিকান গভর্নমেন্টই চায় যে এডুকেশনে আমরা এত ইনভেস্ট করব না, আমরা করব কিন্তু প্রাইভেটলি করতে চায়। এই যে পাবলিক স্কুলগুলোতে সেখানে তারা এখন চার্টার স্কুল তৈরি করতেছে, চার্টার স্কুল প্রাইভেট কোম্পানি দ্বারা রান করা হবে, সেখানে যদি কোনো টিচার ভালো না করে হি উইল বি ফায়ার্ড, সেখানে হয়তো অনেক রিসোর্সেস থাকবে বা থাকবে না, এটা উই ডোন্ট নো। তো চার্টার স্কুল করলে হবে কি, এখন যে পাবলিক স্কুলে যে সব রিসোর্সেস আছে এখান থেকে এগুলো নিয়ে ওখানে ইনভেস্ট করা হবে, পাবলিক থেকে নিয়ে প্রাইভেট, এটা সামাই প্রাইভেট, এবং ওই সব সামাই প্রাইভেট চার্টার স্কুলে যেসব টিচাররা কাজ করবে তাদের জব গ্যারান্টি থাকবে না, তাদের সিকিউরিটি নেই, সো ইট উইল বি এ প্রবলেম ফর সাম গ্রুপ। যেমন এখন একটা স্কুল সিস্টেমকে বিল্ড করতে হইলে একটা এডুকেশন সিস্টেম বিল্ড করতে হলে ইট টেক্স লার অফ টাইম আর লার অফ থিংস। আপনার ভালো টিচার রিটেইন করতে হবে, ফ্যাসিলিটি ভালো থাকতে হবে, এনভায়রনমেন্ট ভালো থাকতে হবে, তা চার্টার স্কুল আই ডোন্ট থিঙ্ক দে কুড প্রোভাইড দোজ কাইন্ড অফ থিংস। শিক্ষা ব্যবস্থার কি ভবিষ্যৎ দেখছেন? ইজ গোনা বি মোর ডিভাইডেড, মাইনরিটি যারা তারা দে উইল বি এফেক্টেড হিউজলি উইথ দ্যাট নিউ পলিসি। আমরা শেষ করব, জি জি, আপনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের আমরা যে নির্বাচনের আগে একটা পেপারে দেখেছিলাম যে আপনাদের দলের একজন উপদেষ্টা হিলারি ক্লিনটনের সাথে সাক্ষাৎ করেছিলেন, তো অ্যাকচুয়ালি কি তারা এরকম, বাংলাদেশ কি বর্তমান এই এই সরকার রিপাবলিকান সরকার আসার পর সম্পর্কের কি পরিমাণ কি কি হবে বলে আপনার ধারণা? ধরেন এগুলা আসলে একটা যেমন একটা ঘুমায় ঘুম গেলে মানুষ যেরকম স্বপ্নে দেখে অনেক কিছুই দেখে, এরকম কিছু আমার মনে হয় আর কি। যেহেতু আপনি নিশ্চয় জানেন যে ভারতের মোদি গভর্নমেন্ট মানে ওদের সাথে একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি করতে চাইছিল, কিন্তু দেখেন তো মোদি সরকার ক্ষমতায় আসলো, আমার মনে হয় না তো সে আশা পূরণ হচ্ছে বলে, এটা শুনশুনতা কথা আর কি। মানে বিএনপির সে আশা পূরণ হয়নি? হ্যাঁ, বিএনপির কথাই বলবো, হ্যাঁ মানে এটা হলো শোনা কথা যে বিএনপি চেষ্টা করছিল ভারতের বর্তমান যে মোদি সরকারের এই দলের সাথে আপনার ভালো সম্পর্ক সৃষ্টি করতে চাইছিল, কিন্তু মোদি ক্ষমতায় আসার পরে আমি তো তার কিছু দেখি নাই। তদ্রূপ এখানে হলো একটা জিনিস, ধরেন আমি হিলারি ক্লিনটনের দোষও দিব না আর ট্রাম্পের দোষও দিব না। ধরেন যারা ব্যবসায়ী তারা দেখে যে আমার আত্মীয় স্বজন আছে আসে, তাকে কিছু দিয়া দাও, সময় নেই আমি তার বাড়ির যাওয়ার, কথা বুঝছেন, তাকে কিছু পাঠাই দাও, আসলে এখানে ঝামেলা থাকা ঝামেলা খাওয়ার। তদ্রূপ আমাদের কাছে কি আছে যে আমাদের আমেরিকান সরকার গিয়ে বাংলাদেশের সরকার, বাংলাদেশের নির্বাচন সিস্টেম, বাংলাদেশের সরকারি সিস্টেম ঠিক করে দিবে, এমন কি তাদের ইন্টারেস্ট আছে? এই জিনিসগুলো হলো অতি আশা, অতি আকাঙ্ক্ষা আর কি, আমার মনে এটা ঠিক না। তবে হ্যাঁ, এইটুকু আর কি, যেমন আমরা যে জন্য এখানে বাংলাদেশি আওয়ামী লীগ বিএনপি সবাই একতরফা বাক্যে হিলারিকে সাপোর্ট দিছি, এই জন্য তার কথাবার্তাগুলো বাংলাদেশ থেকে কিন্তু আওয়ামী লীগ থেকে কিন্তু সেভাবে না, না বাংলাদেশ থেকে না, আমি বলতেছি লোকালের কথা বলছি, যে লোকাল যারা আমরা এখানে আওয়ামী লীগ করে বিএনপি করে জামাত করে জাতীয় মেজরিটি অফ পিপল 95% পিপল বা 98% পিপল আমরা কিন্তু হিলারিকে সমর্থন দিচ্ছি, তার কারণ আমরা চাইছি যে একটা পৃথিবীতে শান্তি আসুক, আমরা এখানে ইনক্লুসিভ সোসাইটি বিল বিশ্বাস করি। কিন্তু যেটা আপনি যেটা মিনিং করতে চাচ্ছেন,
এটা অতি উচ্চ আকাঙ্ক্ষা আর কি। এখানে যেমন ডক্টর ইউনূস সাহেব ছিলেন, ধরেন বর্তমান সরকারের উপরে একটু অসন্তুষ্ট, বা বর্তমান সরকারও ওনার বিভিন্ন কার্যকলাপে অসন্তুষ্ট, এইটাকে হয়তো একটু দিয়ে হয়তো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বা সরকারি পদ্ধতি পরিবর্তন হয়। তবে ইউনূস সাহেব উনি ওনার ব্যবসা নিয়ে ব্যস্ত, উনি আমাদের গর্ব, বাংলাদেশের একজন গর্বিত মানুষ, এটা কোনো নো কোশ্চেন। কিন্তু উনি ওনার যে ব্যবসা বা ওনার যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ যে পলিসিগুলো আছে, সমিতিগুলো আছে, এগুলা ওনার মেন ইন্টারেস্ট, উনি পাওয়া। কিন্তু হয়তো এই উনি ডেমোক্রেট ক্ষমতা আসলে হয়তো একটু, যেমন আপনি বর্তমান প্রাইম মিনিস্টার যেভাবে ওনাকে বলেন, উনি বাংলাদেশের একজন শাসক দলের হেড, কিন্তু উনি আপনার শুনছেন মনে হয় উনি একদিন টেলিভিশনে বলছিলেন, বক্তব্য টেলিভিশনে দেখছি, যে আমাকে জন কেরি কল করছে, আমি বঙ্গবন্ধুর কন্যা, কথাটা বুঝছেন। এটা হলো ধরেন একটা জিনিস, যদি আপনার বাড়ির অবস্থান ঠিক থাকে, বাইরের শত্রু কিন্তু আসতে পারে না, বাইরের কারো পরামর্শ নিতে, এটা আমরা বাস্তব। যদি আপনার তিন ভাই থাকেন, তিন বাই তিন মতে যদি চলেন, কিন্তু বাইরের লোক এখানে সুযোগ পায়। আর যদি তিন ভাই একমতে চলেন, যেমন বাংলাদেশে মেইনলি সরকার নির্ভর করে আমাদের যে সমস্ত প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন, বর্ডার গার্ড বলেন, আর্মি বলেন, এদের উপরে ডিপেন্ডেন্ট। র্যাব তো আজ কয়েক দিন, এরা তো মুষ্টিময় কিছু লোক, এই তিনটা বাহিনীকে যদি আপনি ভালোভাবে দেখেন, তাহলে সরকারের ক্ষমতা যায় না, এবং সরকারের ক্ষমতা ধরে রাখারে চিন্তা করেন। আমাদের অতীতে অনেক সরকার ধরেন যা পারবো না তার বেশি বইলা, যা করতে পারবো না তার বেশি কইরা, আমরা যেমন আমি সত্য বাস্তব বলতে পারবো, যেমন বঙ্গবন্ধু একজন বাংলাদেশের একজন অবিরল এবং সাহসী এবং বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বলেন, বাংলাদেশ স্বাধীনতার একজন অনেক কিছু ওনার অবদান, কিন্তু উনি যখন ক্ষমতায় আসলেন তখন নিজেদের কন্দলে, যেমন আপনি তো প্রায় বেশ বয়স তার কম হয় নাই, আমাদের যে ইয়ে ছিল প্রথম প্রাইম মিনিস্টার, এই যে তাজউদ্দিন সাহেব, তাজউদ্দিন সাহেবের সাথে ওনার যে দ্বিধা দ্বন্দ্ব, আপনি যখন উঠেছেন বলতে হয় না, বললে তো মানুষ বুঝবে না। সে তারপরে আর্মিদের সাথে একটা টক্কর বাজলো, রোগ প্রতিরক্ষা রক্ষী বাহিনী সৃষ্টি করে, এই যে দ্বিধা দ্বন্দ্বের কারণে, না হলে ওনার আল্লাহ যদি হায়াত থাকতো, আজও আমাদের মাঝে থাকতো, দেশ হতো আরো সুন্দর হইতো বা না হইতো, কিন্তু ওনার এইভাবে এইভাবে পৃথিবী থেকে বিদায় হইতে হইতো না। এখন এই জন্য এই জন্য আমি বলবো, যে কোনো বাংলাদেশের যে কোনো সরকারে হোক, অতি বাড়াবাড়িতে নিজের ক্ষতি হয়। যেমন আমাদের অতীত যে বিএনপি সরকার, আওয়ামী লীগের আগের যে সরকার ছিল, সেখানে অনেকের ভুল ত্রুটি ছিল, বিদায় এ অবস্থান হয়েছে, না হলে এ অবস্থান। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা কেমন হবে কি মনে হয় আপনার? যুক্তরাষ্ট্রে আমার মনে হয় না এটা যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে এত চিন্তা করার সময় হবে বলে, বাংলাদেশের এতে লাভেরও কিছু দেখি না, লোকসানেরও কিছু। অনেক ধন্যবাদ। কেন দিয়ে শেষ করবো এ বিষয়ে যদি এক মিনিট বলেন। আমাদের প্রতি ওরা বিদেশ থেকে বিরত থাকার
আমরা তো যে খুব বয়স্কুনি শুধু বই দেখি বারো মাসের খুব বয়স্ক, আজকে যদি যেটা চলছে প্রেজেন্টের উপরে যদি উৎপাদন হয় তো মানুষ জাগ্রত, অনেক মানুষ জাগ্রত হবে। এবং আমরা যদি এই লোকাল পলিটিক্সের পক্ষে যদি আমরা থাকতাম, আমরা যদি সহযোগিতা করতাম ওদেরকে, তাহলে মুসলমানের ওরা মুসলমানকে ভালোবাসারই কথা। মুসলমানদেরকে আসলে জানার যেভাবে জানার দরকার সেভাবে জানা জানতে পারছে না তারা, সেই বিষয়টা ওপেন করে দেওয়া যে আসলে সঠিক ইসলামটা আসলে আমরা মানুষকে জানাইতে পারি না, সেটাই বিষয়। আমরা শেষ করব। ওয়েল, আমরা আশা করি যে এই এই দেশ সামনের দিকে আগায় যাবে, এই গভর্নমেন্ট ভালো করবে। আর যদি কোনো কিছু খারাপ করে অবশ্যই এই দেশে অনেক চেক অ্যান্ড ব্যালেন্স আছে, এখানকার মিডিয়া আছে, এখানকার লোক আছে, এখানকার ইনস্টিটিউট আছে, এখানকার সো দে উইল রিয়েলি ফিক্স ইট ইন রাইট টাইম ইন রাইট ওয়ে। আমি খুবই হোপফুল যে গভর্নমেন্ট ভালো করবে, যত কিছুই বলুক না কেন আফটারঅল ভালো করবে, এবং এটা বাংলাদেশের প্রতি এই গভর্নমেন্টের ভালো নজর থাকবে, এটাই আমরা আশা করি। আরও বিজনেস আরও ইম্প্রুভ করুক বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের আরও বেশি মানুষ আমেরিকাতে আসুক, আরও স্ট্রংগার বন্ড ক্রিয়েট হোক, দিস ইজ হোয়াট ওয়াই আমি আশাবাদী। ধন্যবাদ। হ্যাঁ, আমি ভাইয়ের সাথে একমত, কারণ কিছু কিছু কথা আর কি, সব কথা না। আমি মনে করব যে এখানে আমরা যারা আছি, এখানে আমরা রিপাবলিক করতে হবে, ডেমোক্রেট করতে হবে, না হলে এখানকার পলিটি মেইন স্ট্রিমের সাথে আমাদের যদি সম্পর্ক সৃষ্টি না হয়, আমাদের পরবর্তী জেনারেশান তারা তাদের ভবিষ্যৎ অন্ধকার। এখানে ধরেন আজকে অনেকে কংগ্রেসে বা সিটি গভর্নমেন্টে বা স্টেট গভর্নমেন্টে ফেডারেল গভর্নমেন্টে অনেকে যেমন আগানো উচিত, আগাইলে আমাদের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। যেটা ভাই বললেন, মসজিদ আমাদের 250টা বা 60টা যাই আছে, কিন্তু ওই যে মানে কিতাব দেখে বক্তব্য বর্তমান, কিন্তু এটা বাস্তব না। ইসলামের মধ্যে হলো বর্তমান পরিস্থিতির উপর আপনাকে কথা বলতে হবে, দেশের বিরুদ্ধে না, প্রশাসনের বিরুদ্ধে না, অর্থাৎ মানুষকে রক্ষা করার জন্য কথা বলতে হবে। তবে আমি আশা করব আমাদের আজকে যারা আমাদেরকে দেখছেন বা আপনাদের এটা যদি প্রচার হয়, এখানে হতাশ হওয়ার কিছু নাই। এটা একটা ইমিগ্রেন্ট কান্ট্রি, আশা করি সব কিছু সুন্দর হবে। এবং যে আমরা আরও, আমি একটা কথা এটা বলতে সাহস পাই না, হয়তো আমার বাংলাদেশি ভাইরা কষ্ট পাবে, সুযোগ আসছে বিদে আমি সব সুযোগ নিব, এটা কিন্তু ঠিক না। আমার এখানে যেটা খুবই প্রয়োজন সেটা নিয়ে আমি ট্যাক্স দিতে চিন্তা করি, আমি এখানে ব্যবসা করার জন্য চিন্তা করি, আমি বাংলাদেশ থেকে আসলাম, আসার পরে আমি ওই সেকশন এইটের ঘরের জন্য অ্যাপ্লাই করলাম, ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করলাম, এবং সব কিছু ফ্রি খাইতে আশা করলাম, এটা কিন্তু আমাকে সুন্দর করবে না। আর আমি দেশের বাড়িতে বড় বড় বিল্ডিং করতেছি, বড় বড় ভালাখানা করতেছি, আর এইখানে কিন্তু খরাতের পয়সা খাচ্ছি, এটা খুবই নিন্দনীয়। আমি একজন মুসলমান হিসাবে, মুসলমান ধর্মে এটা নাই, কারো কাছে হাত পাতা, নিজের পরিশ্রম দিয়ে নিজের এনার্জি দিয়ে অন্যকে দেওয়ার জন্য ইসলাম বলছে, এবং আল্লাহ রাসূলও বলছে, আল্লাহ তুমি আমাকে অলস বানাইও না। এটা প্রতিদিন উনি দোয়া করতেন, আমাকে অলসতা থেকে মুক্ত করো, আমাকে শরীরে এনার্জি দাও, আমি যেন কাজ করতে পারি এবং অন্যের জন্য কিছু সহায়তা করি। এটা আমি মনে করি, আমি একজন বাংলাদেশি, একজন মুসলমান, আমি আমার বাংলাদেশিদের প্রতি অনুরোধ থাকবে, যেটুকু আমাদের প্রয়োজন এর বাইরে যেন আমরা না যাই, আমরা নিজেরা হার্ডওয়ার্ক করি, এই দেশে আমরা নিজেকে সুন্দর করি এবং আমার ধর্মকে সুন্দর করি, আমার জাতিকে সুন্দর করি, যেন আমার দেখ দেখায় এই দেশের মানুষ আমাকে সেলিউট করে। অনেক ধন্যবাদ। আই উড লাইক টেক অনলি 10 সেকেন্ড, আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ যে এই রিপাবলিকান গভর্নমেন্ট, যে ট্রাম্প গভর্নমেন্ট যে এখন ফর্ম করছে, এটা কিন্তু একমাত্র স্লোগান, একমাত্র দিচ্ছে যে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড কন্ট্রিবিউট। যেটা ট্রাম্পের বাবা 7 দিন কাজ করতো,
ট্রাম্প 14 দিন কাজ করতো, 90 ঘন্টা কাজ করতো, উই অ্যাজ ইমিগ্রান্ট উই নিড টু ওয়ার্ক হার্ড, উই হ্যাভ নাথিং টু ফিয়ার অ্যাবাউট। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কেনদা, অনেক ধন্যবাদ। আমরা এখানে শেষ করব। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলনীয়মের সঙ্গে থাকুন।